গ্রেপ্তারের পেছনে সেনাপ্রধানের হাত রয়েছে বললেন ইমরান খান। নিজের গ্রেপ্তারের ঘটনাকে অপহরণ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন এর পেছনে দেশটির সেনাপ্রধান জেনারেল অসীম মহির হাত রয়েছে, এ কারণে সেনাপ্রধানের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তান। গতকাল শুক্রবার জামিন পেয়েছেন ইমরান খান। আল কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টে তাকে 2 সপ্তাহের জামিন দেন। পাশাপাশি আগামী সোমবার পর্যন্ত তাকে কোনো মামলাতেই গ্রেপ্তার না করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। জামিন পাওয়ার পর আদালত কক্ষে সাংবাদিকের সঙ্গে অল্প সময় কথা বলেন ইমরান খান। তিনি সাধারণ মানুষের পক্ষে থেকে বিচার বিভাগকে ধন্যবাদ জানায়। বিবিসির সাংবাদিকের ইমরান খান বলেন, এর পেছনে নিরাপত্তা বাহিনীগুলো নয় বরং একজন ব্যক্তি জড়িত, তিনি সেনাবাহিনীর প্রধান। সেনাবাহিনীর মধ্যে কোনো গণতন্ত্র নেই, যা ঘটেছে তাকে সেনাবাহিনী অপমানিত করেছে। ইমরান খান অভিযোগ করে বলেন, আমার ক্ষমতায় ফেরা নিয়ে তিনি উদ্বেগ রয়েছেন, তিনি ভাবছেন আমি ক্ষমতায় ফিরলে তিনি তার ক্ষমতা হারাবেন, আমি এ ধরনের কোনো ব্যবস্থাই নেব না। সেনাপ্রধানের এ ভয় থেকে পুরো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেছেন ইমরান খান। ইমরান খানের অভিযোগ, তার দল পিটিআইয়ের সদস্যরা বর্তমান সরকারের প্রতিহিংসার শিকার, এজন্য গত 1 বছরে 5,000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে 2 দফা হত্যার চেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি তোলা হয়েছিল কিন্তু সরকার আমলে নেয়নি।